গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। সো আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা বোধহয় থাম্বনেইল থেকে তোমরা বুঝে গেছো, তো এখনই আর বলছিও না। সকাল সকাল আমার গরম জল দিয়ে দিনটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ আসছে, আর এই সময় ঘরে এই পার্টিকুলার এই জায়গাটাতে খুব সুন্দর রোদ আসে খাটে, তো নামতে ইচ্ছে করে না। এখানে বসে বসে একটু ইয়োগা করি, একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করি, জলটা খাই এখানে বসে বসে। ওই দিনের শুরুতে 10-15 মিনিটস আমার এখানেই বসে সময়টা কাটে অ্যান্ড খুব ভালো লাগে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। উইদাউট এনি ফার্দার ডিলে এখন ভিডিওটাকে ঝটপট করে স্টার্ট করি। বলতে বলতে ফ্লিপকার্ট থেকে পার্সেলও চলে এসেছে, খুব শীঘ্রই একটা হল ভিডিও বানাবো, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি এলো না এলো, এখন আর এখানে কিছু শেয়ার করছি না। এক বস্তা জিনিস এখানে পড়ে আছে, এটাও এটার সাথে ইনক্লুড করে দেবো। আমি আসলে ধীরে ধীরে জমিয়ে একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ওয়েট করে যাও তার জন্য। আমি ঝটপট করে এটাকে আবার ওইখানে শিফট করতে হবে, যা যা আসছে নতুন জিনিস সব ওখানেই শিফট হচ্ছে। এই শীতকালে বিশ্বাস করো মানে খাটটা থেকে নিচে নামতে গেলেও যেন ভয় লাগে রীতিমতো। তো বসে বসে এখন ডার্ক চকলেট খাচ্ছি আর এডিটিং করব, তাড়াতাড়ি এদিকের কাজগুলো সারতে হবে, নয়তো আবার ওবেলা না আমি দুপুরবেলাতেই বেরোবো, তো সেটাতে বেরোতে দেরি হয়ে যাবে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব করে রাখছি। কারণ আজকে আবার 8টার সময় একটা ভিডিও লাইভ হবে বলেই দিই, আজ বৃন্দার বাড়ি যাচ্ছি, তো বৃন্দার বাড়িতে গিয়ে আজকে লাঞ্চের প্ল্যান আছে। সো বেশি দেরি করবো না, এখন ঝটপট করে এই কাজগুলোকে সেরে নিই তারপরে বেরোবো। আজকে আমি যাচ্ছি হচ্ছে বৃন্দাবনীর বাড়িতে, কলকাতায় বৃন্দারা যে ফ্ল্যাটে আছে সেখানেই আজকে মেনলি আমি যাচ্ছি। বিয়ের পর প্রথমবার, বিয়ের আগে একবার গেছিলাম, সেই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আই বাটনে ডিসক্রিপশানে, দেখো ওই ভিডিওটাও খুব ভালো হয়েছিল। তো যাই হোক আজকে আর বেশি দেরি করবো না কথা বলে, অলরেডি আমি অনেক দেরি করে ফেলেছি, 3টে বাজছে, 2:30টায় যাওয়ার কথা ছিল, পৌঁছতে 3:30 হয়েই যাবে। পুরো সংসার বেঁধে বসেছি, এখানে কি কি হচ্ছে দেখি, ঢুকে যাচ্ছে, আমি তো ঢুকতে ভয় পাচ্ছিলাম, দিদিভাবে শাসিয়েছিস আমাকে। এটা কি হচ্ছে, দেখে নাও আমাদের গিন্নি বিন্দাকে। আমি ওকে যখন কিনছিল বিগ বাজার থেকে স্টিলের কড়াই বারবার বারণ করেছিলাম, বৃন্দা নিস না, পূর্বে নিস না, তোরই কষ্ট হবে, দেখছিস তো, আগে স্বীকার কর, এদিকে তাকা, সামনে স্বীকার কর, শোনেনি আমার কথা, ব্যাস এখন বুঝছে ভালো। আর এখানে বৃন্দার পুরো রান্নার সেট আপ দেখে নাও, তোমরা পুরো কিচেন আর রুমটাও দেখিয়ে দিকে সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে রুম, রুমটা ভীষণ সুন্দর হয়েছে, খুব খোলামেলা। এইদিকে হচ্ছে খাট, আর এটা হচ্ছে এরকম ড্রেসিং টেবিল, এখানে একটা ওনাদের ছবি দেওয়া, এটা দীপদীপ গিফট করেছিল, অফিস রুম। হ্যালো, ও আচ্ছা আচ্ছা কাজ করছে, আমি একটু ব্যালকনিটা দেখিয়ে দিখান, এই হচ্ছে এখনকার আপডেট। তোর কি মনে হচ্ছে উঠবে? নতুন নতুন সংসার করলে এই হয় বুঝলে বৃন্দা, এমন করে বলছিস আমার কত এক্সপিরিয়েন্স। এতক্ষণ গোগো কলে ছিল আর এ গিয়ে কি করেছে বৃন্দাবনি দেখা, আজকে একাদশী, একাদশী কি এটা প্রসাদ, এটা বাদাম দিয়ে কলা আলু পেঁপে দিয়ে সুজি, বাদাম কলা আলু পেঁপে দিয়ে সাজা, না 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 পারবো না পারবো না, দুধ দুধ দুধ, এটা কি বস্তু, এটা ওই অল্প দিব অল্প দিব অল্প দিব অল্প দিব, আর না 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 না, আরে না 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 হেলদি খেতে পারবো না, হেলদি না প্রচুর ফ্যাট বাদাম, এটা কি তুমি জানো,
নেই। ফাইনালি সাকসেসফুলি বড়া তুলতে পেরেছে কড়াই থেকে, ঠিক আছে? আমি একদম অনেস্ট রিভিউ দেবো এখন পুরো ক্যামেরার সামনে, ঠিক আছে? প্রথম কেমন কেমন করেছে আগে বিট্টু ছাড়া খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ ক্রিস্পি হয়েছে, তোমার আওয়াজটা ইয়েস পাচ্ছ, উল্টা একটু লাগবে, বাট ভীষণ ভালো হয়ে গেছে ভাই। ভাই আমি প্রথমে একটু মানে ভদ্রতা করছিলাম, আমরা ভদ্রতা করছিলাম যে চারটে বড়া আমাকে দিতে হবে না, তুই একটা খাও ও একটা খাও, আমি দুটো খাচ্ছি। এবার এখন বলছি একটা বড়াও দেবো না, চারটেই আমার। লজ্জা লাগা দরকার, বিয়ে মিটে গেছে, আমি ওর শ্বশুরবাড়ি বসে পকোড়া খাচ্ছি, আর এখন আমি কার নিতে এসছি ওর বিয়ে। বিয়ের কার্ডটা দেখা, খুব সুন্দর হয়েছে বিয়ের কার্ডটা, খোল খোল। আরো একবার বিয়ে করবো, সুন্দর না কার্ডটা? ওয়াও যা যা খাইয়েছে সব হজম হয়ে যাবে সেদিন উঠতে উঠতে। বৃন্দাদের ছাদটা সত্যি দারুণ, দেখেন আমার এখন ছাদ হয়নি, মানে যেটাই হোক এখন তো এখানে আছিস নাকি, অদ্ভুত, যেখানে থাকবি সেটাই বাড়ি মনে করবি। উঠে গেছে উপরে, ভাই ধরো একটু, দেখে নোংরা আছে, নোংরা আছে, এখানে মেয়েদের এখন ফটোশুট চলবে। বৃন্দা বৃন্দার আলমারিটা যাওয়ার সময় দেখিয়ে দেবো, এমন একটা আলমারি নিয়েছে, সেটা আবার ওয়ার্ড্রব, এমন আবার অর্ডার দিয়ে বানানো, দিয়ে এত করে সে এমন ওয়ার্ড্রব যেটা ঘরেই ঢোকেনি, তাকে নিচে একতলাতে উঠোনের মধ্যে রেখে দিতে হয়েছে মুড়ে ঠুড়ে। ওটা রামধনু নয় সোনা, ওটাকে বলছে রামধনু, ভগবান কোথায় গেল কোথায় গেল। ওই যে দেখতে পাচ্ছ লাইনটা যেটা রকেট গেড়ে যায়, ওটাকেও বলছে রামধনু। কুছ ভি রে, কি করব বল, কেমন সংসার করছিস বল, খুব ভালো, কাজ করি করি মরছে। এ বাবা কি কি ব্লেম দিল তোমাকে, বলছে কাজ করি করি মারছে, তুই কি বলতে চাও এই ব্যাপারে বলো, তোমার সম্বন্ধে এরকম একটা অভিযোগ করে ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু মারপিট করছে। এখন আমাদের ফটো সেশন চলছিল বৃন্দাবনে, এখানে অনেক রকম পোজ মেরে মেরে, কেমন পোজ মারছিল এবার দেখা, আর 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 নিজেই নিজেকে লজ্জু করে। আর কিছু বলতে চাস তুই, তোর নতুন সংসার কেমন লাগছে বলো, মানে ওভার অ্যাক্টিং এর পুরো একদম প্রফেসর, ওভার অ্যাক্টিং এর এত ওভার অ্যাক্টিং করে। আর কালকে আমরা যাচ্ছি তো, হ্যাঁ শপিং শপিং করতে যাচ্ছি, তুমি যাচ্ছ তো? ও যাবে, আমার কেসি আর যেখানে দেওয়া সেখানে দেবি, যাবেই যাবে, আমি সিঙ্গেল মানুষ, আমাকে এরা কাবামে হাড্ডি করছে, আমার কোনো দোষ নেই। দেখি একটু মুখটা, একটু দেখি মুখটা, যাই হোক এরকম করিস না, একটা রেপুটেশন আছে। কালকে আমরা স্প্ল্যানেডে যাচ্ছি শপিং করবো, কি কি কেনার আছে তোর? আমার কুর্তি, জিন্স, হুডিস। হুডিস? ইয়েস হুডিস। ইউ ওয়ান্ট হুডিস? ফরফাচ, ফরফাচ বৃন্দা, ফরফাচ। আর এখন আমরা মেনলি হচ্ছে বৃন্দার বিয়ের সব ফটো ফটোগুলো দেখবো, ফটো ভিডিও, সেগুলো মাঝে মাঝে আমাকে ছবি তুলে তুলে পাঠাচ্ছিল, তো আমার পোষাচ্ছে না, এখন আমি বসে বসে পুরো দেখবো। দেখ এই ছবিটা দেখো কি সুন্দর, পোষায় না, যতই দাও ততই চাই।
তো আজকে বেসিক্যালি আমার উদয়পুর ডে টু এর ভিডিওটা যাচ্ছে। তো ডে ওয়ানে কমেন্ট থেকে আমি তাহলে একটা কমেন্ট আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কমেন্টটা করেছে অনাথ প্রধান, তিনি কমেন্ট করেছেন যে খুব সুন্দর হয়েছে, আই এম প্রাউড অফ ইউ, আই লাভ ইউর চ্যানেল। সো থ্যাংক ইউ তোমাকে, আর ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড থেকে। সুতপাদি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তো ওখানে সুতপাদি কমেন্ট করেছে যে এত সুন্দর ভিডিও শ্যুট করেছো একদম প্রফেশনাল ফটো শ্যুটারদের মতো, থ্যাংক ইউ। আর তোমাকে কোনো অংশে নাইনাতে দেখে কম লাগছিল না, এখানে টিটকিরি মারছে, টোন টিটকিরি চলছে এখানে আমাকে নিয়ে। যাই হোক, আর লিখেছে ভিডিও এডিটিংয়ের সঙ্গে সঙ্গে যে গানটা দিয়েছো সেটা দারুণ লাগছিল। আর সাথে লিখেছে একটা কথা বলি, কিছু মনে করো না, আমার কেন জানি মনে হয় তোমার ভিডিও যা কোয়ালিটি সে অনুযায়ী তোমার ভিউজ হয় না, তবে আমি প্রার্থনা করবো যেন তোমার কোয়ালিটি অনুযায়ী তোমার উন্নতি হয়। থ্যাংক ইউ সো মাচ তোমার এই উইশটার জন্য, অনেক 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 থ্যাংকস। তো ইয়া, এই দুটো কমেন্ট আমি পড়লাম আজকে আমার যোধপুর ব্লগটা থেকে। আর এভাবেই তোমরা কমেন্ট করতে থাকো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। সো কিপ কমেন্টিং। গিরিমা এখানে রান্না করতে করতে আমার ভিডিও দেখছেন, শ্রীরাজির ভিডিও। এতক্ষণ আমরা দুজনে মিলে আমারই ভিডিও দেখছি না, কারণ ম্যাডাম রান্নায় এত ব্যস্ত, আমাকে বলছে ওটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও। মানে আমি এখন আমার ভিডিওতে লাইক করবো আর কমেন্ট করবো, কী কমেন্ট করবো বল। দিস ইজ বিজনেস, নিজেও একটু খেয়ে নে, নিজে খা একটু। এখানে আমাকে পুরো প্লেট সাজিয়ে অতিথি সেবা করানো হচ্ছে, দেখো অবস্থা কি অবস্থা রে, এত কিছু কেন দিয়েছিস, আমি আর রাতে খেতে পারবো। কেমন হয়েছে বলো? আহা, না বলে উপায় নেই, টেস্টি না রে, খেতে ভালো হয়েছে। আমি আলুটা খেলাম। বিন্দা, তুমি তো একদম গৃহিণী হয়ে গেছো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এত কেন ভাই, এত কেন, হ্যাঁ এত কেন। যাই হোক, এমন ভাব করছে তোর কতদিন পর আমার দেখা হচ্ছে, কালকে আমরা শপিং এ যাচ্ছি, এদিকে ঘর ঘর তোর এই নাটকটা দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে, কর এবার খু খু কৌড়িয়া বাবা রিয়া বাবা। আচ্ছা ঠিক আছে, কিছু বলার নেই আমার। চলি এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। মানে বিয়ের পর মানুষ অনেক রকম চেঞ্জ হয় দেখেছি, আমি দেখছি এই নাটকটা অনেক বেড়ে গেছে আর কি। চলো টাটা, যদি আমাকে যাচ্ছে এগিয়ে দিতে পারি ব্লগে টাটা বলে দাও, সরি পড়ে না যাক। বিন্দা টাটা, কাল দেখা হচ্ছে, ঠিক ঠিক টাইমে চলে যেও। যাই হোক, তো চলো এখনকার মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে দেন কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ঠিক আছে চলো টাটা টাটা।